আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডে টু হবে, ঠিক আছে? কিসের উপর? পিএইচপি ওয়ার্ডপ্রেস এর উপর ডে টু। আমি এখন কোথায় আছি? এসটি ডকস এর ভিতরে, তাই না? এর আগে যে কাজগুলি করে নিতে হবে সেটা তো আর বারবার বলতে হবে না। জেম সার্ভার ওপেন করে নেবেন, এই যে আমার সার্ভারটা মনে রাখবেন, এটা যেন ওপেন থাকে। আমি এখন নর্মাল একটা পিএসপি ফাইল কিভাবে ওপেন করে সেই জিনিসটা দেখাবো, একটি পিএসপি ফাইল কিভাবে ওপেন করে সেই জিনিসটা দেখাবো। কারণ এটা তো সার্ভার থেকে ওপেন করতে হবে, এটা নর্মাল এইচটিএমএল জাভাস্ক্রিপ্টের মতো না, এটা সার্ভার থেকে ওপেন করতে হবে। সেই জন্য আমি জ্যাম সি ড্রাইভে গেলাম, জ্যাম সার্ভার ভিতরে গিয়ে এসটি ডকের ভিতরে গিয়ে একটা ফোল্ডার বানালাম, সেই ফোল্ডারটার নাম দিলাম পি ওয়ান। এই যে দেখেন, খালি পি ওয়ান এর ভিতরে কিছু নেই। ওকে, এখন আপনি এই যে পি ওয়ান আছে না, পি ওয়ান এর উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড এটা লিখতে পারেন। যখন এটা লিখবেন, লেখার পরে দেখেন এরকম একটা জিনিস হবে যেটার নাম হচ্ছে পি ওয়ান দিয়ে। এখানে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে দেখেন, ওকে, এখানে একটা ফাইলের নাম লিখবেন, ফাইলের নাম হচ্ছে ডে টু। ওকে, ডে টু লিখে তারপরে আপনি এখানে লিখবেন কি বলে এটাকে, ডে টু লিখবেন, ডে টু, ডে টু লিখে ওয়ান মিনিট, টু ডট PHP, not HTML, PHP লিখবেন, ঠিক আছে? PHP লেখার পরে আমরা কি করব, এখানে লিখব HTML 5। PHP এর ভিতরে HTML লেখা যায়, অ্যাডজাস্ট করে নেওয়া যায়, এই জন্য PHP ফেভারিট। এখন এই বডির ভিতরে আমি লিখব আমার সেই কাঙ্ক্ষিত ফর্মুলা, গত পর্বে আপনাদের মুখস্থ করাইছি, আশা করি আপনাদের মনে আছে। ওকে, যদি মনে না থাকে দেখেন আবার দিচ্ছি একই ফর্মুলা, লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে? তার ভিতরে দুইটা কোশ্চেন মার্ক, ওকে, কোশ্চেন মার্কের মাঝে দিতে হবে আপনাকে পিএইচপি লিখতে হবে, ঠিক আছে? পিএইচপি লেখার পরে একটা এন্টার দিতে হবে। এই যে ভিতরে জায়গাটুকু হচ্ছে এখানে আমার আউটপুট দেখা লেখার জন্য আমার ফাইল, এটার ভিতরে এখানে পিএইচপি, এখান থেকে এখানে ট্যাগ, এটা হচ্ছে গিয়ে আপনার পিএইচপি কোড, এটার ভিতরে পিএইচপি কোড লিখব আমরা। এই লাইনটুকু আমরা এইরকম ইয়ের ভিতরে ঢুকাই দিব, ঢুকিয়ে ঢুকিয়ে ওইখানে পিএইচপি এর কমান্ডগুলি লিখতে হবে, ঠিক আছে? এই জন্য এইচটিএমএল জানা থাকতে হবে, মাস্ট, মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? দেখেন এখন আমি এখানে কি করব, এখানে লিখব, ধরেন আমি একটা জিনিস প্রিন্ট করতে চাইতেছি, একো, ওকে, একো, আচ্ছা, ইকো লেখার আগে আরেকটু বুঝে নিই, এখানে আমি ভেরিয়েবল নিতে পারি, যেমন মনে করেন লিখলাম ডলার, যে ডলার সেলিম, ডলার সেলিম লিখে ইকুয়াল দিয়ে আমি লিখতাম, এখানে লিখলাম যে হ্যালো সেলিম, হাউ ইজ লাইফ, ধরেন এটুকু লিখলাম। লেখার পরে আমি একটা এই যে এরকম দেবো, সেমিকোলন দিব, দেওয়ার পরে আমি এখানে এই যে আছে না এটাতে লিখবো ইকো ডলার SELIM সেলিম লিখে আমাকে একটা সেমিকোলন দিতে হবে, বাস, দ্যাটস ইট। ওকে, এখন এইটুকু লিখলাম আমি কোডের ভিতরে, তাই না? লেখার পরে এটা আমার কোড লেখা হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি ওপেন করব কিভাবে, রাইট ক্লিক করব, নো লাইভ সার্ভার, নো লাইভ সার্ভার, আমাকে লাইভ সার্ভারে ওপেন করা যাবে না। আমাকে কি করতে হবে, এই যে এই জায়গায় আসতে হবে, এই জায়গায় এসে আমাকে এইখানে ধরেন এগুলি না, এটাও না, জ্যাম সার্ভার তো ওকে আছে, সেটাও না, আমাকে যেতে হবে একটা ব্রাউজারে। কোন ব্রাউজারে যাব, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, ঠিক আছে? ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে এই যে LOCAL লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখে ওই যে জ্যাম সার্ভারের ভিতরে এসটিডকের ভিতরে একটা ফাইল ফোল্ডারের নাম লিখছিলাম পি ওয়ান, মনে আছে? সেই পি ওয়ানটা এখানে দেখাই দিতে হবে, দেখাই দিয়ে এন্টার করেন। এন্টার করার সাথে সাথে দেখেন এখানে চলে এসেছে পি ওয়ান, আমার ডে টু, এই যে ডে টুটাকে সিলেক্ট করতে হবে। ডে টুটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে হ্যালো সেলিম, হাউ ইজ লাইফ, ঠিক আছে? এইভাবে আমাদের আউটপুট আনতে হবে পিএইচপিতে। এই ছিল আজকের ভিডিও, যে একটা ফাইল কিভাবে বানাই পিএইচপিতে আউটপুট দেখার জন্য। ওকে, মনে রাখবেন, আবার দেখাচ্ছি, এই যে এটা ডলার সেলিম, এটুক লেখলাম তারপরে এখানে দিয়ে এটা চলে আসলো। ওকে, খুব কঠিন না? এখন এটা যদি বড় করতে চান এখানে, হ্যাঁ, লেখেন আপনি এখানে লেখেন, দেখেন এই যে H1
এখানে দেন h1 দেওয়ার পরে এখানে যদি মনে করেন আপনি h1 দেন h1 না সরি এটা দিয়ে আমাকে ক্লোজ দিতে হবে এই যে এখানে দিয়ে h1 দিয়ে ক্লোজ করেন এই যে মনে করেন এতটুকু করলাম হ্যাঁ করার পরে আমি যখন এটাকে ধরেন এটাকে কিন্তু আবার রিফ্রেশ দিতে হবে দেখেন রিফ্রেশ দিলে এখানে কি হচ্ছে হ্যালো সেলিম হাউ ইজ লাইফ ঠিক আছে ডে টু মনে থাকে যেন আমি এগুলি একটাতে নিয়ে আসবো সব একটু সময় লাগতেছে সমস্যা নাই ওকে ওকে হ্যালো সেলিম হাউ ইজ লাইফ এটা কিন্তু পিএসপি ঠিক আছে ওকে আমরা পিএসপি দিয়ে কেন বানাবো এইচটিএমএল যদি আরো সহজ হয় তাহলে এইচটিএমএল দিয়ে বানাই নো পিএসপি দিয়ে বানাইলে অনেক সিকিউরিটি আছে হ্যাঁ এইটা যদি আমরা এইচটিএমএল দিয়ে বানাইতাম না তাহলে রাইট ক্লিক করেন ভিউ পেজ সোর্স করেন ঠিক আছে ভিউ পেজ সোর্স ওকে ভিউ পেজ সোর্স করে দেখেন এখানে যে লেখছি না এইচ ওয়ান এর ভিতরে এই যে জিনিসটা লেখছি হ্যাঁ এই জিনিসটা লেখাতে কি হয়েছে এখানে দেখেন এটাও নাই এটাও নাই বাকি সব দেখাচ্ছে হ্যাঁ এটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো হয়েছে শুধু এইচটিএমএল লেখা আছে আর কিছু না এটাতে যে পিএসপি আমি ইউজ করছি কোনো প্রমাণ নাই কেউ ধরতে পারবে না তাই না তাইলে এই জিনিসগুলি দেখা যাচ্ছে না আপনি যদি মনে করেন সাপোজ দেখেন এই জিনিসটা দেখা যাচ্ছে না এই তো ধরেন আমি আর ছোট করে দিই ধরেন এটা দিলাম না ঠিক আছে এটা দেওয়ার পরে এখানে এটাকে রিফ্রেশ করেন হ্যাঁ দেখেন এই যে এইচ ওয়ান উঠাই দিছি দেখা যাচ্ছে না কিন্তু আমি যখন এইচ ওয়ানটা দিব হ্যাঁ সাথে সাথে এখানে দেখা যায় তাই না এখন যদি আমি এখানে মনে করেন এই যে বি দেই মানে কি বি মানে বোল্ড তাই তো জানেন তাই না বি তে বোল্ড বি দিলাম বন্ধ করলাম ওকে রিফ্রেশ করলাম একটু বড় হলো এই যে বিটা দেখা যাচ্ছে কিন্তু পি এর কোনো খবর নাই পি দেখতে পারবেন না ঠিক আছে পি দেখা যাবে না মানে এটা যে পিএসপি দিয়ে বানানো হয়েছে এখানে কোনো সিস্টেমই নাই দেখা নাই এটা একটা কারণ হতে পারে তাই না ওকে অনেক কিছু শিখাইতে গেলে অনেক সময় ভিডিও লম্বা হয়ে যায় একটু ধৈর্য ধরে দেখতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ভিডিও